হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো তোমরা নিজেদের মোবাইল থেকে কিভাবে টাকা ইনকাম করবে এবং তোমাদের ইনকাম করা টাকাটা তোমরা কিভাবে বিভিন্ন কাজে ইউজ করবে, যেমন মোবাইল রিচার্জ বা ব্যাঙ্কে ট্রান্সফার কিভাবে তোমরা করবে, এই সমস্ত কিছুই আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমার একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে যে মোবাইল থেকে কিভাবে টাকা ইনকাম করা সম্ভব। তো প্রথমে তোমরা প্লে স্টোর ওপেন করবে। প্লে স্টোর ওপেন করার পর তোমরা একটা অ্যাপ ইনস্টল করতে হবে। এখানে অ্যাপটির নাম হলো ট্রু ব্যালেন্স। তো তোমরা এই অ্যাপটি ট্রু ব্যালেন্স লিখে সার্চ করলেই কিন্তু চলে আসবে। তো তোমরা এখান থেকে এটা ইনস্টল করে নেবে। আমি এখান থেকে এটা ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু অ্যাপটি ইনস্টল হয়ে এসেছে। বন্ধুরা দেখো, মানে অ্যাপটি ইনস্টল হয়ে গেছে, আমাকে এখানে ওপেন করার জন্য বলছে। আমি এখানে ওপেন করে নিচ্ছি ফার্স্ট। তারপর তোমাদেরকে এখানে অনেকগুলো পারমিশন চাইবে, কন্ট্যাক্ট, লোকেশন, ফোন, SMS বা ক্যামেরা, এরকম অনেক ধরনের পারমিশন চাইবে। তো তোমরা এই যে বক্সটা আছে এখানে একটা টাচ করবে। টাচ করলে একটা টিক চিহ্ন চলে আসবে দেখবে। তারপর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ তোমরা ক্লিক করে দেবে। তো এরপর এখানে আরও অনেক পারমিশন চাইছে তোমাদের কাছে, কন্ট্যাক্ট, লোকেশন, ফোন, SMS, ক্যামেরা। তো তোমরা এগুলোকেও অ্যালাউ করে দিবে। তো এখানে আরও পারমিশন চাইছে তোমাদের কাছে, এগুলোকে সব সমস্ত কিছুকে তোমরা অ্যালাউ করে দিবে। তো অ্যালাউ করে দেওয়ার পর তোমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার জন্য বলবে। তো তোমরা এখান থেকে নিজের যে ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করে নিবে। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিয়েছি। এরপর তোমরা এই যে স্টার্টে তোমরা ক্লিক করবে। তো আমি এখানে স্টার্টে ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এটাকে প্রথমে রেজিস্টার করবে, নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এই সমস্ত দিয়ে রেজিস্টার করবে। তো এটা রেজিস্টার করার জন্য তোমাদের কোনো অ্যাকাউন্ট নাম্বার বা অন্য কিছু ডিটেলস, পেটিএম নাম্বার এসব কোনো কিছুই লাগবে না। এই এটা জাস্ট মোবাইল নাম্বারেই তোমরা রেজিস্টার করতে পারবে। তো আমার কিন্তু এটা অলরেডি রেজিস্টার করা আছে, তো আমি আর এখানে রেজিস্টার করব না, আমি এটাকে লগ ইন করে নেব। তো বন্ধুরা, আমি এটাকে লগ ইন করে নি। তো বন্ধুরা, লগ ইন করার পর একটি এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমরা বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো দেখতে পাবে। তো দেখো, এখানে DTH রিচার্জ করা যাবে, ইলেকট্রিক বিল রিচার্জ করা, মানে ইলেকট্রিক বিলটা তোমরা পে করতে পারবে, গ্যাসের বিল যেটা সেটা পে করতে পারবে, শপিং করতে পারবে, ইন্স্যুরেন্স পেয়ে যাবে, ট্রেনের টিকিট বুক করতে পারবে, তারপর এখানে লোন নিতে পারবে বা জলের যে বিল সেটা তোমরা পে করতে পারবে। এরপর তোমরা এখান থেকে মোবাইল কি নাম্বার কীভাবে রিচার্জ করবে, দেখো প্রিপেড বা পোস্টপেড নাম্বার এখানে তোমরা দিবে। এটা ক্লিক করার পর এখানে তোমরা এন্টার নাম্বার, এখানে তোমরা নিজেদের নাম্বারটা দিবে। তারপর তোমরা যে ব্যালেন্সটা রিচার্জ করতে যাচ্ছে অ্যামাউন্টটা দিবে ওখানে। তো ওখান থেকে খুব সুন্দরভাবে তোমরা এটা রিচার্জ করে নিতে পারবে। তো আমিও এটা যাচ্ছি না, তোমাদেরকে দেখানোর দরকার নেই, এগুলো তোমরা করতে পারবে। তো এরপর তোমাদেরকে যেটা দেখাবো, তোমরা আর্ন কীভাবে করবে এখান থেকে। তো এখানে দেখো একটা গোল্ডেন কালারের যে স্পিনের যে অপশানটা রয়েছে ওখানে যাবে তোমরা। এখান থেকে তোমরা প্রতি 1 ঘন্টা একটা করে ফ্রি প্লে পাবে। তো আমার কিন্তু এখন ফ্রি প্লে নেই। তো ফ্রি প্লে থাকলে এখানে ফ্রি প্লে দেখাবে, লাল কালারের একটা ফ্রি প্লে থাকতো। এখানে 5টা জেমসের প্লে এটা থাকতো, তখন ফ্রি প্লে বলে একটা লেখা থাকতো। আর এখানে তোমাদের কাউন্ট হয় যে তোমাদের কতগুলো ফ্রি প্লে রয়েছে। তো তোমরা একসাথে 5টা ফ্রি প্লে এখানে কালেক্ট করে রাখতে পারো। তোমরা যদি 5 ঘন্টা, ধরো তোমরা 5 ঘন্টা এটা কোনো স্পিন করলে না, তখন তোমাদের এখানে 5টা জমা থাকবে ফ্রি প্লে। তো এরপর যদি 6 ঘন্টা হয়ে যায়, 6 ঘন্টার জন্য কিন্তু তোমাদেরকে 6টা দেবে না, 6 ঘন্টার জন্য তোমাদের 5টাই এখানে জমা থাকবে। তো তোমরা 5 ঘন্টা ছাড়া ছাড়া এটা প্লেগুলো, মানে ফ্রি প্লেগুলোকে ইউজ করে নেবে। তো এরপর এখানে তোমরা এখানে ফ্রি প্লেতে ক্লিক করলে এটা তোমাদের যে যেখানে যে দাঁড়াবে, ধরো যদি 60-এ যে দাঁড়ায় বা 10-এ 30-এ, তো এখান থেকে তোমরা যেই জেমসটা কালেক্ট করবে সেটা তোমাদের এই উপরে জমা হয়ে যাবে এখানে। তো এটা এখান থেকে কীভাবে রিডিম করবে দেখে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে এই জেমসটাকে কীভাবে টাকায় আনবে, তো দেখো 100টা জেমসের জন্য কিন্তু এখানে 1 টাকা দিচ্ছে। তোমাদের যদি এখানে 100টা জেমস কালেক্ট হয়ে যায়, তারপর তোমরা যদি এখানে ক্লিক করো, তাহলে তোমাদেরকে 1 টাকা দিয়ে দিবে। বা তোমরা যদি 198টা জেমস তোমাদের এখানে থাকে, তো তোমরা যদি ক্লিক করো তো 2 টাকা দিবে। আর 395টা যদি থাকে, তার জন্য তোমাদেরকে 4 টাকা দেবে। তো তোমরা 395টার জন্য 4 টাকাটা করবে, এটাই কিন্তু বেস্ট। তো এরপর তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটি হলো তোমরা তোমাদের যে ইনকামের টাকাটি সেটি তোমরা কোথা থেকে দেখতে পাবে। তো এটি দেখার জন্য একদম নিচে দেখো একটা মাই বলে অপশান আছে। তো এখানে তোমরা ফার্স্ট ক্লিক করবে। তো আমি এখানে ক্লিক করছি। দেখো, এটাকে ক্লিক করার পর তোমরা একটু
নিচের দিকে আসবে, নিচের দিকে আসলেই দেখতে পেয়ে যাবে, দেখো এইখানে দেখো লেখা আছে 3.21, তো এটা তোমরা ডিটেলসটা দেখতে পারবে। দেখো 3.এর যে ডিটেলসগুলো, হিস্ট্রিগুলো দেখাবো তোমাদেরকে, এখানে তোমাদের সমস্ত হিস্ট্রি দেখাবে, তো তোমরা এখান থেকে এভাবে দেখে নিতে পারবে। এরপর তোমাদেরকে দেখাবো এটা অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবে। তো অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্য কী করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একদম উপরের দিকে যাবে, তো যাওয়ার পর তোমরা দেখবে এখানে তোমাদের যে নাম সেটা দেখাবে, আর নিচে এখানে মোবাইল নাম্বারটা দেখাবে, তো এর উপর তোমরা ক্লিক করবে। তো আমি এখানে ওর উপর ক্লিক, তো ক্লিক করার পর একটি এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। তো তোমরা এখান থেকে নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে। তো তার জন্য দেখো এখানে অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিফান্ড বলে একটা অপশান আছে, তো এই অপশানটাতে তোমরা ক্লিক করবে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতে ক্লিক করার পর এখানে একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখবে এখানে অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো এগুলো তোমরা ভালোভাবে ফিল আপ করবে। ফিল আপ করার পর এখানে সেভ বলে অপশানে ক্লিক করে দেবে, তারপর ওখান থেকে তোমরা টাকাটা ব্যাংকে ট্রান্সফার করতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, এবং তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তো আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো তখন সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।